ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল ফার্স্ট। স্ক্রিপ্টের থেকে খুব অন্যরকম ব্যাপার, স্ক্রিপ্ট হচ্ছে পাল্টাচ্ছে, আগের রাত্রিও পাল্টাচ্ছে, এবং তারপর দিন সকালে আরেকটা প্রক্রিয়া শুরু হচ্ছে। শুটিং শুরু হওয়ার 2 ঘন্টা আগে থেকে হৃত্বিকের একটা বিখ্যাত পায়চারি ছিল, আমার সেটা মনে আছে। একটা তখন বোধ হয় খুব একটা ডিসিপ্লিন একটা পোশাক পরার ইচ্ছে হয়েছিল, একটা সাদা শার্ট আর একটা খাকি প্যান্ট পরে হৃত্বিক সেই মাথার চুলে জায়গাটা এরম করতে করতে একা একা হাঁটছে, ঠিক একটা বাপ যেভাবে খাঁচার মধ্যে হাঁটে। এই সময় কিন্তু মাথার মধ্যে ফিল্মটা তৈরি হচ্ছে। এবং আরেকটা জিনিস সম্বন্ধে একটা মিসকনসেপশন, দুটো ব্যাপারে আমি ভেঙে দিতে চাই। বহু জায়গায় হৃত্বিকের এটা কায়দা ছিল ক্যামেরায় চোখ লাগিয়ে, স্টার্ট ক্যামেরা অ্যাকশন, ছবি নেওয়া শুরু হয়ে গেল। সেক্ষেত্রে আমি ক্যামেরাম্যান কাকে বলবো, হৃত্বিক ঘটককেই বলব। একইভাবে হৃত্বিকের ভূমিকা হচ্ছে যে সঙ্গীতাংশ, তাতে সঙ্গীতটাকে সাজেস্ট করা, সেই রাগটাকে বলা, সেই রাগটা বাজিয়ে নেওয়া এবং সেই মতো সেটাকে সাজানো। আজকে সুবর্ণরেখার শেষের ওই নাইট ক্লাব যেখানে ঈশ্বর আর হরপ্রসাদ মদ খায়, সেই নাইট ক্লাবে দেশ ঘুরে গেল। যুক্তিতর্ক গপ্পর শেষে চিগুয়েপারা মানিক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নাগার্জুনের কথা আসে, বৌদ্ধ দার্শনিক নাগার্জুন। হৃত্বিক নাগার্জুনে পৌঁছেছিলেন কিছুটা ইয়ুং, কিছুটা হাইনরিশ জিমার, কিছুটা আনন্দ কুমার স্বামীর মাধ্যমে। সেই নাগার্জুনের দর্শন আজকে পড়তে গিয়ে আজকে কোথাও আমি একটা উপলব্ধি করি যে হৃত্বিক ছিলেন প্রত্যক্ষ বুদ্ধ। বোধি যার লাভ হয় তার মধ্যে একটা রিনান্সিয়েশন আসে, সে সবকিছু ছেড়ে দেয়। হৃত্বিকের শেষটা সেই রিনান্সিয়েশনের সময়গুলো আমরা দেখেছি। মানুষটা খুব বেশি কিছু চাইছে না, কিন্তু বরং কোনো একটা কারণে সে চলে যেতে চাইছে, সরে যেতে চাইছে। তাই নাগার্জুনের একেই বলেছেন অনুৎপত্তিকা ধর্ম খান্তি। আমি এক সময় যুক্তিতর্ক গপ্প নিয়ে হৃত্বিকের সঙ্গে খুব একটা ঝগড়া করেছিলাম। আমি সেদিন বুঝতে পারিনি যে আমি একজন বুদ্ধের সঙ্গে কথা বলছি, আমি সকাল দিবস রাত একজন বুদ্ধকে দেখেছি।